তুমি কি ভর্তি হতে পারবে না তুমি ভর্তি হতে পারবে না তুমি পাঁচটা কলেজে ভর্তি হলেও করলেও ছাত্র ছাত্রীদের ভর্তি নেয় না তোমাদের মধ্যে যে সকল আমার ভাই বোন এবছর কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইছ তোমরা অনেকেই এবছরের ভর্তির কাট আপ সম্বন্ধে জানতে চাইছ এবছরের ভর্তির কাট আপ কত নিচে নামবে কত দূর পর্যন্ত যাবে কারা ভর্তি হতে পারবে না এবং সবথেকে বেশি প্রশ্ন যে আমার কাট আমি কিভাবে বের করব তো তোমার কত কাট রয়েছে সেটা জানাবো একই সাথে কাট আপ কী যারা জানো না সেটা জানাবো কাট কত ছিল আগের বছর এবং এবছর কত রয়েছে কাট একই সাথে কারা এ রীতিমতো কলেজে ভর্তি হতে পারবে না সম্পূর্ণটা বিস্তারিত এ টু জেড কাট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা যারা কলেজে এবছর বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তি হতে চাইছো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি যে কাট আপ বিষয়টা কি অনেকেই তোমরা জানো না যে কাট আপ জিনিসটা কী না মাথায় দেয় তো ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে এ বলে রাখি যে আপ বিষয়টা কি খুব মনোযোগ সহকারে দেখো দেখো তুমি কলেজে অনার্স নিয়ে ভর্তি হও কিংবা পাস নিয়ে ভর্তি হও ঠিক আছে তোমরা প্রত্যেককে ফর্ম ফিল করবে ফর্ম ফিল আপ করবে আবেদন করবে এক্ষেত্রে আবেদনের সাথে কাট জড়িয়ে রয়েছে কারণ একটু বলে রাখি তোমাদের কাট নিয়ে বহু ভুল ধারণা রয়েছে এবং বহু ভিডিও তৈরি হচ্ছে যেগুলো প্রত্যেকটাই ফুট হয়তো এই ভিডিওটা দেখার পর অনেকে ক্লিয়ার কাট বাস্তবটা তুলে ধরবে তো এক্ষেত্রে বলে রাখি কাট কথার অর্থ কি তো কাট আপ ধরো তুমি পাঁচটা কলেজে ভর্তি হচ্ছ আমি এখানে এ চারটে কলেজ নিচ্ছি ঠিক আছে চারটে কলেজ ধরো এরকম রয়েছে যা যেখানে ছাত্রছাত্রীরা ফর্ম ফিল করছে এ কলেজ বি কলেজ সি কলেজ ডি কলেজ ঠিক আছে এবার এই যে চারটে কলেজে ফর্ম ফিল করছে ধরো একটা কলেজের কাট আপ রয়েছে নাইনটি ঠিক আছে এ আরেকটা কলেজের কাট আপ রয়েছে তোমার সিক্সটি পারসেন্ট আরেকটা কলেজের কাট আপ রয়েছে থার্টি পার্সেন্ট সি কলেজের এবং ডি কলেজের কাট আপ রয়েছে আমি ধরে নিলাম ফর্টি ফাইভ পার্সেন্ট এর অর্থ কী এর অর্থ কী খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো ও ধরো এ কলেজের কাট কত নাইনটি ফাইভ পার্সেন্ট মানে এ কলেজ যে সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তি নিয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের এর নাম্বার নাইনটি পারসেন্ট বা তার ওপরে নাইনটি পার্সেন্টের কম নাইনটি পার্সেন্টের বেশি ছাত্রছাত্রী পাওয়া নাম্বার পাওয়া ছাত্রছাত্রীরা এ কলেজে ভর্তি হয়েছে কিন্তু নাইনটি ফাইভ এর কম নাম্বার পাওয়া ছাত্রছাত্রীরা এ কলেজে ভর্তি হতে পারবে না মানে কাট হচ্ছে যে কলেজে যত কাট তার মানে সেই পারসেন্টিজ অনুযায়ী ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে তার থেকে কম নাম্বার পাওয়া ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে না এটাই হচ্ছে কাটাপের সহজ সরল উত্তর আবার বলি সিক্সটি পারসেন্ট বি কলেজের কাটাপ মানে বি কলেজে বি কলেজ কোন ছাত্রছাত্রীদের ভর্তি নিচ্ছে যারা সিক্সটি পারসেন্ট পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাই বি কলেজে ভর্তি হতে পেরেছে সিক্সটি পারসেন্টের কম যারা রয়েছে তারা ভর্তি হতে পারবে না কারণ সিক্সটি পারসেন্ট কাটাপ সেটাই হচ্ছে কাটাপ তারপরে সি কলেজে থার্টি পারসেন্ট কাটা মানে সি কলেজ এমন একটা কলেজ যে যারা থার্টি পারসেন্ট পেয়েও পাস করেছে তাদেরকেও ভর্তি নিয়েছে মানে হতেই পারে একটা স্টুডেন্ট সি কলেজে নাইনটি ফাইভ পার্সেন্ট পেয়ে ভর্তি হয়েছে এটা হতে পারে কিন্তু সব থেকে কম নম্বর পাওয়া ছাত্রছাত্রী কম নম্বর পাওয়া যে ছাত্রটি ভর্তি হয়েছে বা যে ছাত্রীটি ভর্তি হয়েছে তার পার্সেন্টেজ থার্টি পারসেন্ট ঠিক আছে এমনই ডি কলেজে কী হচ্ছে ফর মানে ফর্টি ফাইভ পার্সেন্ট পাওয়া ছাত্রছাত্রী ডি কলেজে ভর্তি নিয়েছে কিংবা তার থেকে বেশি পাওয়া ছাত্রছাত্রী ডি কলেজে ভর্তি পেয়েছে ভর্তি নিয়েছে যারা থার্টি পার্সেন্ট পেয়েছে বা ফর্টি ফাইভ পার্সেন্টের নিচে পেয়েছে তাদেরকে ডি কলেজ ভর্তি নেয়নি মানে এক কথায় যদি বলি কাট হচ্ছে সেটাই আর এক এবার কাট নির্ভর করে অনেক কিছুর ওপর যে অনার্স নেয় সেই অনার্সের সাবজেক্ট এ একই সাথে আমি তোমাদের মেরিটের মেরিটের ভিডিওতে বলেছি একই সাথে ধরো ও কেউ ধরো পাস নিয়ে পড়ছে তাহলে বেস্ট অফ ফাইভের সাবজেক্ট সব কিছু মিলিয়ে একটা ইন্ডেক্স তৈরি হয় তার নিরিখে কাট তৈরি হয় কিন্তু কাট মূল অর্থ হচ্ছে কোন কলেজে যদি বলে যে সিক্সটি পারসেন্ট কাট গেছে আগের বছর তার মানে ওই কলেজটা আগের বছর সিক্সটি পারসেন্ট পাওয়া ছাত্রছাত্রীদের ভর্তি নিয়েছিল সিক্সটি পারসেন্টের নিচে এ যে সমস্ত ছাত্রছাত্রীর নাম্বার উঠেছে সেই সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি নেয়নি ক্লিয়ার হয়েছে কাট মানে কোনো কলেজ এ অ্যাকচুয়ালি কত পার্সেন্ট পাওয়া ছাত্রছাত্রীকে ভর্তি নেবে সেটাই হচ্ছে তার কাট আপ সব লোয়েস্ট আর নাম্বার পাওয়া যে ছাত্রকে ভর্তি নিয়েছিল সেই পার্সেন্টাইকেই বলা হয় কাট আপ তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি কাট আপ অনেকগুলোর ওপর নির্ভর করে ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট প্রত্যেকটা লিস্টের কিন্তু থার্ড লিস্ট ফোর্থ লিস্ট এরকমভাবে কিন্তু তোমাদের দশটা এবং তারও বেশি ই দশটা এবং তারও বেশি কিন্তু লিস্ট বেরোয় এই যে অনেকে এটাকে বিভিন্ন নাম বলে মেরিট লিস্ট যাই অনেক ধরনের নাম বলে আমি কাট আপ লিস্ট বললাম ফার্স্ট কাটার লিস্ট ফার্স্টের ক্ষেত্রে দেখা যায় একটু বেশি থাকে কারণ যারা বেশি নম্বর পেয়েছে তাদেরই প্রত্যেকটা কলেজ আগে সুবিধা দেবে তুমি তোমার যদি কলেজ হতো তুমি কি চাইবে ভালো আগে কলেজে ভর্তি হোক তাহলে যারা কলেজে ভর্তির জন্য আবেদন করেছে তাদের মধ্যে যারা সবথেকে বেশি নম্বর পেয়েছে তাদেরকেই কিন্তু রীতিমতো ও কাট আপ দেওয়া হয় ধরে রাখো নাইনটি নাইন থেকে নাইনটি পার্সেন্ট আমি ধরে নিলাম নাইনটি পার্সেন্ট কাট কিন্তু রীতিমতো যায় মানে নাইনটি পার্সেন্টের কম পাওয়া ছাত্রছাত্রীরা ফার্স্ট মেরিট লিস্ট বা ফার্স্ট স্টার্ট অফ লিস্টের নাম থাকে না নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রীদের নাম থাকে এবং তারাই আই অ্যাকচুয়ালি ভর্তি হতে পারে তো এক্ষেত্রে ধরে রাখো এখানে পঞ্চাশটা সিট রয়েছে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা ডিপার্টমেন্টে পঞ্চাশটা সিট রয়েছে এখান থেকে এ নাইনটি পার্সেন্ট পাওয়া পঞ্চাশটা ছাত্রছাত্রী নাম এসছে এ এক্ষেত্রে তার মধ্যে পাঁচজন ছাত্র ভর্তি হলো তাহলে আরও পঁয়তাল্লিশটা সিট ফাঁকা রয়েছে সেক্ষেত্রে আবার অ্যাকচুয়ালি সেকেন্ড কাট আপ বেরোবে যেটা হবে দেখা গেলো এইট্টি ফাইভ পার্সেন্ট এখানেও আবার পঞ্চাশ জনের নাম আসলো ঠিক আছে তার মধ্যে থেকে আবার পাঁচজন ভর্তি হতো এরকমভাবে কমতে 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 কাট আপ কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং শেষে গিয়ে একটা পারসেন্টে এসে দাঁড়ায় সেটা হচ্ছে ফাইনাল কাট বলা হয় ঠিক আছে এ যে এর কম আগের বছর বা তার আগের বছর ছাত্রছাত্রীদের ভর্তি নেয়নি এর কম নাম্বার পাওয়া ছাত্রছাত্রীদের সেটা হয় ফাইনাল কাট আপ এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এক একটা কলেজের ক্ষেত্রে এক এক রকম কোনো একটা কলেজ হলো খুব বেশি পপুলার সেই সমস্ত কলেজের কাট খুব বেশি হাই হয় ফাইনাল কাট আপ প্রায় দেখা যায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি এসে দাঁড়ায় ফর্টি পার্সেন্টের নিচে বা অনেক অনেক জায়গায় খুব বেশি পপুলার হলে এ সিক্সটি পার্সেন্টের নিচে বিশেষ করে সিক্সটি পার্সেন্টের নিচে ছাত্রছাত্রীদের ভর্তিই নেয় না সিক্সটি পার্সেন্টের নিচে নাম্বার পাওয়া ছাত্রছাত্রীদের ভর্তি নেয় না কারণ খুব বেশি পপুলার ভালো ভালো ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হতে যায় সেই কারণে কি হচ্ছে কাট খুব বেশি থাকে এবার কোনো কলেজ রয়েছে ধরো মিড কলেজ বা মিডিয়াম বলতে পারি কলেজ কম পপুলার তুলনামূলক খুব বেশি পপুলার না সেক্ষেত্রে ধরো কাট আপ গেলো ও থার্টি ফাইভ পার্সেন্ট যায় ফাইনাল কাট এবার কোনো কোনো এরকম কলেজ রয়েছে এ যেগুলো খুব বেশি পপুলার না নন পপুলার কলেজ সেরকম ছাত্রছাত্রীরা ভর্তি হয় না সেরকম নাম নেই কলেজের সেই সমস্ত কলেজের ছাত্রছাত্রীর সিটই পূরণ হয় না সেই কারণে তারা কাট আপ কিন্তু একদম কম থার্টি এ নিয়ে যায় কাট আপ ক্লিয়ার হয়ে গেল এবার কথা হচ্ছে এবছর বা বিগত বছরে কি ছিল সেটাই এবছরে হওয়ারও চান্স রয়েছে তো এখানে এ কাট আমরা একটু দেখে নেব ও দেখো এখানে কাট আপ টাইপের কথা বলি কাট কিন্তু এক ধরনের হয় না ঠিক আছে এ কাট এক ধরনের হয় না ঠিক আছে কাটপ কি হয় এখানে বহু ধরনের হয়ে থাকে এই যে এখানে দিলাম তোমরা জেনারেলের কাটপ আলাদা হয় এসসির আলাদা হয় এসটির আলাদা হয় ওবিসির আলাদা হয় ওবিসি বিয়ের আলাদা হয় তারপরে হচ্ছে পিএইচ ফিজিক্যাল অ্যান্ডিয়া আলাদা হয় তারপরে হচ্ছে ই আলাদা হয় প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা কিন্তু কাট আপ বেরিয়ে থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় জেনারেলের ক্ষেত্রে যদি বলি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কাট কিন্তু যায় প্রথম দিকে ঠিক আছে বিশেষ করে যারা অনার্স নিয়ে পড়ে পার্টিকুলার কোনো অনার্স নিয়ে ভর্তি হয় যারা অনার্স নিয়ে ভর্তি হয় ব্যক্তিভাবে হানড্রেড নাইনটির ওপরে থাকে সে কারণে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট যদিও বললাম ওই কলেজের ওপর নির্ভর করছে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ তার উপর ও তারপরে এসসিদের এইটি পার্সেন্ট যাই ফার্স্ট মেরিট লিস্টের কথা বলছি এসসিদের এইটটি পার্সেন্ট ও বিসিদের এইটটি ফাইভ পার্সেন্ট পিএইচ এর সত্তর পার্সেন্ট ইডাব্লু এস এর এর সেভেন্টি পার্সেন্ট এবং যত মেরিট লিস্ট বেরোতে থাকে যত লিস্ট বেরোতে থাকে লিস্টের পর আস্তে আস্তে কাট আপ হচ্ছে কমতে থাকে যেটা ফর্টি থেকে থার্টি পার্সেন্টে এসে দাঁড়ায় এবার এটা এক একটা কলেজের ক্ষেত্রে এক এক রকম কাট আপ এসে দাঁড়ায় ক্লিয়ার হলো এবার কথা হচ্ছে কারা ভর্তি হতে পারবে না দেখো অনার্স নিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রী চাইলেই ভর্তি হতে পারবে না কারণ কোনো একটা কলেজ থাকে কাট দেখা গেল সেভেন্টি ফাইভ পার্সেন্টের যে ফিজিক্স অনার্স নিতে চাই ঠিক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে কাট আপই আসে না কাট নামে না সেক্ষেত্রে সেভেন্টি পার্সেন্টের কম যদি তুমি পাও সেভেন্টি ফাইভ পার্সেন্টের কম পাও তাহলে সেই কলেজে তুমি ভর্তি হতে পারবে না এবার ধরো তুমি পাঁচটা কলেজ এমন দিয়েছ পাঁচটা কলেজ এমন দিয়েছ যে কলেজগুলোর কাট আপ প্রত্যেকটারই তুমি পেয়েছো সিক্সটি পার্সেন্ট তুমি ম্যাথ অনার্স বা যে কোনো অনার্স নিতে চাইছো ও সেখানে পাঁচটা কলেজেই কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের এর পর্যন্ত ফাইনাল কাটা পেয়েছে ওই অনার্সের পার্টিকুলার সেই ডিপার্টমেন্টে বা তুমি যে অনার্স নিতে চাও সেক্ষেত্রে কি হবে তুমি কি ভর্তি হতে পারবে না তুমি ভর্তি হতে পারবে না তুমি পাঁচটা কলেজে ভর্তি হলেও আবেদন করলেও তুমি ভর্তি হতে পারবে না কাটা ওই পর্যন্ত যায়নি বিশেষ করে সমস্যা হয় অনার্সে নেওয়া ছাত্র ছাত্রীদের পাশের ক্ষেত্রেও হয়ে থাকবে যে কলেজগুলো যেটা বললাম পর্যন্ত যায় হয়তো এই ধরনের হয় সেই এই ধরনের সমস্যা হয় সেই কারণেই তোমাদের চোখ কান খুলে দেওয়ার জন্য বারবার বলি যে তোমাদের যাতে পরবর্তীকালে সমস্যা না যাতে না হয় সেই কারণে একটা না পাঁচটা না যদি মনে করো কম রয়েছে তোমার পার্সেন্টেজ দশটা কুড়িটা পঁচিশটা কলেজে তোমরা আবেদন করো যাতে তোমার একটা না একটা কলেজে নাম আসে এ পরবর্তীকালে কোনো সমস্যা না হয় যদিও যারা সিক্সটি পার্সেন্ট নাম্বার রয়েছে তারা অনায়াসে যে কোনো কলেজে চান্স পেয়ে যাবে এবং যাদের কম নাম্বার রয়েছে আমি বলবো সিক্সটি পারসেন্টের নিচে রয়েছে তারা অবশ্যই একাধিক কলেজে আবেদন করো না হলে পরবর্তীকালে কিন্তু সমস্যায় পড়বে এখন যে বিষয়টা আমি তোমাদের বলছিলাম যে মেন এর এখানে যে তোমার কাট আপ কীভাবে নির্ণয় করবে তার মানে বুঝতে পেরেছ কাট আপটা কী জিনিস এবার তোমরা অনেকে হয়তো জেনে গেছো এবং অনেকে হয়তো এখনও বুঝতে পারছো না যে কাট আপ কীভাবে আমরা বের করবো আমার কাট আপ দেখো এটা নির্ভর করে কি হচ্ছে ধরো তুমি কলেজে না অ্যাকচুয়ালি ধরো তুমি অনার্স নিয়ে ভর্তি হচ্ছ সেই অনার্সে কোন কোন সাবজেক্টের নাম্বার দেখা হচ্ছে যে অনার্স পেপারটা আছে তার নাম্বার দেখা হয় অনেক সময় কি হয় অন্য কোন সাবজেক্টের নাম্বার দেখা হয় এই দুটো মিলিয়ে কাট হয় আবার অনেক সময় দেখা যায় বেস্ট বেস্ট ফোর সাবজেক্টে মানে সব থেকে বেশি পাওয়া এই অনার্স সাবজেক্ট বাদ দিয়ে চারটে সাবজেক্টের নাম্বার দেখা হয় যেমন যদি ফিজিক্স অনার্স নাও না ফিজিক্স অনার্স তাহলে ফিজিক্স প্লাস ম্যাথামেটিক্সের নাম্বার দেখা হয় যদি কেমিস্ট্রি অনার্স নাও না তাহলে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্সে কত পেয়েছিলে টুয়েলভে সেগুলো দেখা হয় ঠিক আছে যেমন যদি আমি ধরে নিলাম তুমি হিস্ট্রি অনার্স নাও না সেক্ষেত্রে হিস্ট্রি প্লাস বেস্ট অফ ফোরের নাম্বার নেওয়া হয় এছাড়া যদি হিস্ট্রি না থাকে তাও আর টুয়েলভে ধরো হিস্ট্রি ছিল না তাও হিস্ট্রি অনার্স নিতে পারো সেক্ষেত্রে এক্ষেত্রে টুয়েলভে যদি সাবজেক্ট না থাকতো হিস্ট্রি তাও তুমি হিস্ট্রি অনার্স নিতে পারো সেক্ষেত্রে আবার দেখা হবে ধরো ও তোমার বাংলা এবং ইংলিশের মধ্যে যে সাবজেক্টটায় বেশি নম্বর পেয়েছো প্লাস বেস্ট অফ ফোরের নাম্বার দেখা হয় তো এই নাম্বারগুলো তোমাকে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেট করে এ তোমার কত পার্সেন্ট এসে দাঁড়ায় সেটাই দেখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এ তুমি যদি পাস নিয়ে ভর্তি হতে যাও তাহলে বেস্ট অফ ফোর বেস্ট ফোর সাবজেক্টের নাম্বার দেখতে হবে তোমাকে ধরো ও তুমি সবথেকে বেশি নম্বর পেয়েছ চারটে সাবজেক্টে যেটা হচ্ছে ষাট চল্লিশ এখানে পঞ্চাশ আর এখানে হচ্ছে এ পঞ্চাশ এই চারটে সাবজেক্টে সব থেকে বেশি নাম্বার পেয়েছ সেগুলোকে যোগ করো যোগ করো যদি কত হবে দুশো হবে যোগ করলে কত হবে দুশো হবে এই টোটাল চারটে সাবজেক্টে যে নাম্বার পেয়েছো সেই চারটে সাবজেক্টের নাম্বারকে যোগ করো যোগ করে এ তাকে দুই দিয়ে ভাগ করো দুশোকে যদি চার দিয়ে ভাগ করো চার দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে চার দিয়ে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে তোমার পঞ্চাশ তাহলে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে তোমার কাটা এবার সেটাও নির্ভর করছে তুমি কোন অ্যাকচুয়ালি সাবজেক্টগুলো নিচ্ছ আমি বেস্ট ফোরের কাট আপ বের বলে দিলাম এই রকমভাবে তোমার পার্সেন্টেজ অনুযায়ী তুমি কাট আপ বের করতে পারো বাদ বাকি অ্যাকচুয়াল যে কাট কথার অর্থ যে কোন কলেজে কত কাট থাকবে তার মানে হচ্ছে সেই কলেজে সেই পার্সেন্টেটার নিচে ছাত্রছাত্রীদের ভর্তি নেবে না বা লাস্ট সেই নাম্বারেই ছাত্রছাত্রীদের ভর্তি নিয়েছে সেটাই হলো কাটপের মূল বিষয় আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং তোমার কত পার্সেন্ট উঠেছে সেটা অবশ্যই আমাকে জানিও ঠিক আছে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত